আমরা গণতান্ত্রিক সংগ্রামের জন্য আমরা লড়াই করছি মাঠে দীর্ঘ এই প্রায় 14 বছর আন্দোলন সংগ্রামে আমরা অনেক হাজার হাজার সাথীকে হারিয়েছি যারা শাহাদত বরণ করেছে, তাদের রক্তকে শপথ করি এই বর্তমান স্বৈরাচারী সরকার অনির্বাচিত সরকার এই সরকারের আওতায় আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। আমাদের বক্তব্য একটাই, সেটা হলো যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এরকম সরকারের মধ্য দিয়ে 1991 সালে এবং 2001 সালে এবং 1996 সালে নির্বাচন হয়েছিল, যা বাংলাদেশ সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়েছিল। আমরা আগামী দিনে এই ধরনের একটা নির্বাচন চাই, যাতে সকল দল মত সকলের প্রত্যাশা অনুযায়ী সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অনুযায়ী নির্বাচন হয়। তো যেখানে আমরা জাতীয় নির্বাচনে এই সরকারের অধীনে যাব না, সেখানে এই সরকারের অধীনে আমরা সিটি মেয়র তো দূরের কথা, সিটি কাউন্সিলর তো দূরের কথা, মেম্বারও আমরা এই ভোটে যাব না এবং যে ভোটে বিএনপি যাবে না সে ভোটে বাংলাদেশের মানুষ অংশগ্রহণও করবে না। অতীতে আমরা দেখেছি মিডিয়ার মধ্য দিয়ে যে পুলিশ ভাইয়েরা ঘুমাতো, প্রিজাইডিং অফিসাররা নাক ডেকে ঘুমাতো, আর মানুষের বদলে জীবজন্তুকে দেখা যেত। তো এরকমই হবে। আর রাজশাহী আমাদের অত্যন্ত শক্তিশালী দুর্গ, আমাদের দল ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল এবং আমরা সবাই নেতা হিসেবে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে চিনি। এর বাইরে আমরা সবাই কর্মী, কেউ এই নেতৃত্বের বাহিরে কোনো সিদ্ধান্ত কেউ যাবে না। আর দলের স্থায়ী কমিটি ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছে যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান। তো জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপি অতীতেও কখনো কোনো এটা যায় নাই, আগামী দিনেও যাবে না। হ্যাঁ, আমরা খুব দ্রুতই আন্দোলনে যাচ্ছি এবং সর্বস্তরের মানুষ সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে এবং যে এটা সর্বস্তরের মানুষের আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবি বাংলাদেশকে রক্ষা করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় একটি নতুন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য এবং বাংলাদেশের মানুষ সেটাই চায়। গত 24 বছর ধরে যাদের বয়স এখন, গত প্রায় 16 বছর ধরে এ পর্যন্ত কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, বাচ্চা ছেলেরা সারা দেশ আশা করে আছে এবং সারা পৃথিবী আশা করে আছে, বিশ্ববাসী চাচ্ছে যে একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য, একটি গঠনমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তো বিএনপি যে নির্বাচনে যাবে না এই অনির্বাচিত সরকার রাতের সরকারের আওতায়, সে নির্বাচনে জনগণও যাবে না এবং সেই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতাও থাকবে না। আমাদের জাতীয় পর্যায়ে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যেই মহানগর বিএনপিতে মিটিং করে আমরা ঘোষণা দিয়েছি এবং জেলা বিএনপিতেও ঘোষণা দেওয়া হয়েছে যারা এই মহানগরীতে থাকে এবং আমাদের দলের সর্বস্তরের কর্মীরা তারা খুবই ডেডিকেটেড, তারা দেশপ্রেমিক, তারা দলের প্রতি প্রচণ্ড আস্থা বিশ্বাস ভরসা রাখে এবং নেতৃত্বের প্রতি অবিচল আস্থা আছে। সেজন্য আমার বিশ্বাস যে আমাদের মধ্যে থেকে কেউ হবে না। রাজশাহী ইজ এ ডিফারেন্ট বিএনপির পলিটিক্যাল একটি দুর্গ, এটা মনে রাখতে হবে।